আমাদের বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক গল্প লেখকদের মধ্যে অন্যতম হলেন শিবরাম চক্রবর্তী। তিনি প্রচুর হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক গল্প লিখেছেন। তার লেখা বাড়ি থেকে পালিয়ে সিনেমাতে রূপ দিয়েছেন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক। হর্ষবর্ধন ও গোবর্ধন তার রচিত দুটি চরিত্র বাংলা সাহিত্য জগতে বিশেষভাবে পরিচিত। এই বিখ্যাত সাহিত্যিকের একটি ছোট্ট মজার প্রেমের গল্প আপনাদের আজ শোনাব। গল্পটির নাম প্রেমের বিচিত্র গতি। মোহিত সেরাজ হলো কি? সকলের প্রতি একটা সকৃপ দৃষ্টি, কেমন একটা বৎসবর প্রার্থনা কর গোছের বিজাতীয় দয়ালুতা, বিশ্বজনীন বাৎসল্যের সঙ্গে ওতপ্রোত হয়ে সর্বদাই তার মুখে লেগে থাকত। কিন্তু সেগুলো আজ তার যথাস্থানে দেখা যাচ্ছে না কেন? কি হলো মহিতোষের? কফি হাউসের সীমান্ত প্রদেশে গিয়ে ওকে পাকড়াও করলাম আমি। কি হে হয়েছে কি তোমার? শূন্য গর্ভ কফির পেয়ালার ভেতর থেকে মহিতোষের জবাব এলো, মেয়েরা ছো, মেয়েদের কথা বলো না। কেন কেন, মেয়েদের প্রতি ঝোঁ মারবার মতো কি হলো তোমার হঠাৎ? অবাক হয়ে আমি জিজ্ঞেস করি। কফির পেয়ালার আড়াল থেকে মুখ বার করে শেষ চুমুকটি নিঃশেষ করে ধীরে ধীরে বিশদ করল মহিতোষ। শুনলে তুমি খুব দুঃখিত হবে বন্ধু, আমার আর বিনীতার মধ্যে আর বাক্যালাপ নেই, বাচ্চিত চিরতরে বন্ধ। এমন সব বস্তু দিবালোকে প্রকাশ লাভ করেছে যাদের দিবালোকে প্রকাশ লাভ করা বিন্দুমাত্র আবশ্যকতা ছিল না। বিনীতা বুঝি সুষমার খবর জানতে পেরেছে কোনো গতিকে? আমি সন্দেহ জ্ঞাপন করি। ধরেছ ঠিক, মুখ ভার করে বলল মহিতোষ, কিন্তু আমি এর হেস্তনেস্ত না করে ছাড়ব না। তুমি দেখে নিও, তুই বরেন হতভাগাকে দেখে নেব আমি একদিন রাত্রে অলিগলির মধ্যে অন্ধকারে পেলেই হয়। এই কবজির কয়েক ঘুষিতে ওর ওই বিচ্ছিরি চেহারা এমন বদলে দেব যে চাই কি তার চোটে, তার ফলে হয়তো ও দেখতে ভালোই হয়ে যেতে পারে। মহিতোষের মুখ আরো ভারাক্রান্ত হয়ে ওঠে। বরেন? বরেনি বুঝি কাণ্ড করেছে, বেফাস করে দিয়েছে সব। আমি আরো বিস্তৃত রূপে জানতে চাই, একেবারে বেবাক। হ্যাঁ, বরেনি বাঁধিয়েছে। ও হতভাগা নিজেরই একটু টান রয়েছে কিনা সুষমার ওপর, এবং সুযোগ পেয়ে আমারই বোকামি, বিনীতার প্রেমপত্র বাহাদুরি করে ওর কাছে পড়তে যাওয়াই আমার ভুল হয়েছিল। মানুষের ভেতরেও দুমুখো সাপ থাকে, তখন জানতাম না তো। দুদিকেই ছবল মেরেছে বুঝি, সুষমাকেও বাগিয়েছে আর এদিকে বিনীতাকেও ভাগিয়েছে। না নাকি আবার বিনীতারও প্রেমে পড়বার চেষ্টা করেছে সেই সঙ্গে। সুষমার আর আমার, আমাদের ভেতরকার সমস্ত ব্যাপার চিঠি লিখে জানিয়ে দিয়েছে বিনীতাকে। তার ফলে তৎপরবর্তী শোচনীয় ফলাফল মহিতোষ নিজের ভাষায় কুলিয়ে উঠতে পারে না। তার ফলে অর্থাৎ তোমার এবং বিনীতার মাঝখানে সুষমা এসে পড়ার ফলে তোমাদের সম্বন্ধের মধ্যে যে সুষমা ছিল তা তিরোহিত হয়েছে। অর্থাৎ কিনা সুষমা এসেছে বটে, কিন্তু সুষমা আর নেই, এই তো। আমি তার হয়ে কতটা পেরে উঠি জানি নে ব্যক্ত করার চেষ্টা করি। তার ফলে এই চিঠি দেখো, বিনীতার চিঠি। মহিতোষ একখানা চিঠি আমার চোখের ওপর মেলে ধরে, বললে তুমি বিস্মিত হবে। চিঠিটা আমি দেখি না, না দেখেই ওর অন্তর্গত বিশু বিয়াসকে দেখতে পাই। বিশু বিয়াসের আভ্যন্তরীণ লাভাপ্রবাহ পর্যন্ত আমার নজরে পড়ে। বিস্মিত হবার কিছু নেই বলি শুধু। কিছু নেই বলো কি তুমি? মহিতোষ বলতে গিয়ে যেন শিউরে ওঠে। বিনীতার মতো মেয়ে, অমন চমৎকার মেয়ে, নেপথ্য থেকে লেখা অমন একটা বাজে চিঠিতে বিশ্বাস করা কি ওর ঠিক হয়েছে? মেয়েরা ওই রকম আমি জানাই,
বিনীতা মেয়ে তো, আর মেয়েরা এই ধরনের অভিযোগে আস্থা স্থাপন করতে দেরি করে না। এর জন্য একেবারে চরম দণ্ড দিতেও তাদের দ্বিধা নেই। সান্ত্বনা দানের ছলে বলি, ও কিন্তু শান্ত হবার না, গুমড়ে গুমড়ে ওঠে আরো। বিনীতা সব মেয়ে সমান, মোহিতোষ অনুযোগ্য, এক হলো সব। এ ব্যাপারে অন্তত, এহেন ব্যাপারে অন্তত বিনীতাও এক মুহূর্তে দুর্বিনীত হয়ে ওঠে, এরকম দেখা গেছে। একটার পর একটা দৃষ্টান্ত স্থল যত উদাহরণ যুগিয়ে আমার ভুয়ো দর্শনের প্রদর্শনী উদ্ঘাটন করতে যাই, ও কিন্তু কর্ণপাত করে না, বাধা দিয়ে বলে, ওসব ভুয়ো কথা রাখো, দর্শনের কথা থাক, এখন কি করি তাই বলো। বিনীতার সঙ্গে দেখা হলে কি বলবো সেই কথাই আমি ভাবছি। তবে এই যে বললে তোমাদের বাক্যালাপ বন্ধ, বাতচিত ইত্যাদি সব খতম হয়ে গিয়েছে, তাই বললে না? আমি তো বন্ধ করিনি, ওই আর কথা বলবে না বলে দিয়েছে। আরও বলেছে যে অমন কতগুলো কথা সে আমাকে বলতে চায়, যাও চিঠিতে লিখে উঠতে পারল না। সেসব কথা যে কোনো ভদ্রমহিলার পক্ষেই লেখনীর মুখে ব্যক্ত করা নাকি অসম্ভব। রোববার দিন ওদের বাড়িতে যেতে লিখেছে আমাকে। যাবে? তার আর কি, গিয়ে ঘোরতর প্রতিবাদ করবে, স্রেফ অস্বীকার করবে, এছাড়া তোমার আর তো কোনো রাস্তা দেখি না। কিছু হয় না ওদের, দারোগার মেয়েদের কাছে অস্বীকার করে কোনো ফল হয় না। কি করে বলা যায় না, শেষ পর্যন্ত ওরা স্বীকার করিয়েই ছাড়ে। বিষণ্নভাবে ঘান্নারে মোহিতোষ, দার্শনিক বৃত্তি ওর না থাকলেও ওর বাক্যে দর্শন বৃত্তান্তে পরিচয় পেয়ে চমকে উঠতে হয়। মোহিতোষের এই আবার কি নতুন নিদর্শন? এতটা বিচক্ষণতার প্রত্যাশা ওর কাছে কোনো দিন আমার ছিল না। তাহলে আর কি করবে? আমিও নিরাশ হয়ে পড়ি। যাক, এর থেকে অবলা সরলা কুমারীর সঙ্গে ছলনা করা যে কত খারাপ, এই শিক্ষা তোমার হবে, সেইটাই লাভ। কি বলবো বন্ধু, যদি সশরীরে এই অগ্নি পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি, তাহলে আর ভুলেও কখনো সুষমার দিকে দৃকপাত করছি না, বিনীতার পায়েই বিনীত হয়ে থাকবো সারা জীবন। হলফ করে বলছি, তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু কথা হচ্ছে জলজ্যান্তই দাবানল থেকে উদ্ধার পাবো বলে আমার তো মনে হয় না। সমস্যাটা নিয়ে আমি মাথা ঘামাই আর ও বিকৃত মুখে আমার দিকে তাকিয়ে থাকে। পেয়েছি, পাওয়া গেছে, ফুঁকিয়ে উঠি আমি। তুমি এক কাজ করো, সুষমাকে তোমার পিসিমা কিংবা দিদিমার সবত্র বলে চালিয়ে দাও, ওই একমাত্র উপায়। বলো গিয়ে যে উনি খুব বুড়ো সুড়ো মানুষ, ওকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে, আর সেই কারণেই ওকে না দেখে তুমি থাকতে পারো না। সুষমা মোটেই বুড়ো সুড়ো নয়, তাছাড়া ওকে দেখলে আমার মার কথা মনেই পড়ে না। মোহিতোষের বিবেকে বাধে, মিথ্যে কথা বলা হবে যে? তাহলে আর কি হবে? আমি হতাশ হয়ে বলি, প্রেম আর সত্যবাদিতা একসঙ্গে বজায় রাখা যায় না, পাশাপাশি ওদের চালানো দায়। আচ্ছা বলো শুনি। মোহিতোষ একটু একটু করে উৎসুক হয়, পরিষ্কার করে বলো দেখি। সুষমাকে তোমার মা বলে মনে না হলেও বিনীতা তো মনে করতে বাধা নেই, তুমি করবে কি? মাতৃতুল্য বলে ওর কাছে জাহির করবার সময়ে সুষমার একটা ফটো যাতে তোমার পকেট থেকে হঠাৎ ওর সামনে পড়ে যায় তার ব্যবস্থা করবে। ওকে আমি বাতলাই, আর ফটোটা যাতে ওর নজরে পড়ে, নজর রাখবে সেদিকে, প্রাণ থাকতে নয়। মোহিতোষ একেবারে মরিয়া, শোনো আগে, অশীতিপর হলেই ভালো হয়, নেহাত না পাও ষষ্ঠী বর্ষিয়া কোনো আদবুড়ির একটা ফটো জোগাড় করা তোমার পক্ষে খুব শক্ত হবে না নিশ্চয়ই। পাড়াতুতো কোনো মাসির ছবি পাড়াতে মাস্তুতো ভাইয়ের কাছ থেকে বাগাতে পারবে না? সেই ফটোর ওপরে
স্নেহে শ্রীমান মহিতোষকে আশীর্বাদিকা শ্রীমতী সুষমা দেব্বা। এই কথাগুলি আর কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে ওই কথাগুলি বা ওই জাতীয় কিছু, বুঝেছ? না বুঝো মহিতোষ সমজদারের মতো মাথা নাড়ে। তারপর বিনিতায় ফটো কুড়িয়ে নেবে এবং তোমার সত্যবাদিতার সঙ্গে মিলিয়ে দেখবে, হুবহু দেখতে পাবে। আর মুহূর্তের মধ্যে তার অমূলক সন্দেহ কোথায় উড়ে যাবে। অকারণে তোমার মতো একনিষ্ঠ প্রেমিককে অবিশ্বাস করার জন্য সে সবিনয়ে তোমার ক্ষমা ভিক্ষা করবে, পুনর্বিনিতাকে ফিরে পাবে পুনরায়। এই প্ল্যানটা তোমার কেমন লাগে? এই বয়, মহিতোষ তার জবাব দেয়, এই বাবুকে এক কাপ কফি দাও। কবে দেখা করছো ওর সঙ্গে? গরম কফির এক ঢোক গিলে আমি জানতে চাই। এই রোববারই। ভালোই, এর মধ্যে কারো একটা ক্যামেরা ধার করে পাড়ার প্রৌঢ়াদের তাড়া করে বেড়াও, বড়শি হাতে বড়শি অসীদের পিছু পিছু ফিরতে থাকো। না তাই বা কেন, আমাদের মন্টুর কাছে গাদা গাদা ফটো রয়েছে, তার দিদিমার ফটো, নানান পোজে, চকোলেট কি লজেঞ্জস কিছু দিয়ে ওর একটা ফটোর ওপর ওকে দিয়ে লিখিয়ে নিলেই তো হয়। ছেলে মানুষের লেখা আর মেয়ে মানুষের লেখা প্রায় একাকার, মানে সেকেলে মেয়ের আর একেলে ছেলে দেবাক্ষর হুবহু এক, তাই নয় কি? মহিতোষ ঘাড় নাড়ে। কেবল হাতের লেখাতেই না, কার্যত মেয়েদের ছেলে মানুষই দেখে দেখে তাই আমার ধারণা হয়েছে। বেশ, কিন্তু মনে থাকে যেন এরপরে সুষমার সঙ্গে আর কোনো ব্যাপারে তুমি নেই। খুব সম্ভব আর না, আবার তাছাড়া আমি সে সুযোগ পেলে তো বরেন সে ছেলেই নয়, কোনো দিকে কোনো ফাঁক রাখবার ছেলে কি সে? সুষমার কথা সে বিনিতাকে বলেছে, আর বিনিতার কথা সে সুষমাকে বলবে, আবার বিনিতার কথা সে সুষমাকে বলবে, এ কথা বিনিতাকে বলেছে, এবং সুষমার কথা সে যে বিনিতার কাছে বলেছে এ কথা হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। আমি অতি কষ্টে ওর বাক্যের পারম্পর্য ভেদ করে বেরোই, আর বলতে হবে না, বাকচক্র বুঝছের পাকচক্রের বাইরে এসে হাঁফ ছাড়ি। আবার ফের গোলমালের মধ্যে তুমি বলছো কি বন্ধু? এ জীবনে আরও নয়, এরপর থেকে ভবিষ্যতে একনিষ্ঠা সরল সরু পথ ছাড়া আর অন্য পথ আমার নয়। ও বলো, পৃথিবীর অসংখ্য বিপথগামীর একজনকেও যে পঙ্কোদ্ধার করতে পেরেছি এই আনন্দনী সোমবার দিন সমস্ত কাজ ফেলে যথাসময় কফি হাউসে হাজির হলাম। প্রথম দর্শনে ওকে সহাস্য দেখব, বিশ্বব্যাপী প্রসন্ন উদার্যের কারুকার্য মুখে নিয়ে পৃথিবীর সকলের প্রতি অপার্থিব অপত্য স্নেহে খচিত হয়ে অনায়াস লব্ধে সংসারে যাবতীয় দুঃখ কষ্টকে আবার সে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অকাতরেই করছে। এই রকমটাই দেখতে পাবো স্বভাবতই এই প্রত্যাশা নিয়ে গেছি, কিন্তু না, দেখলাম হাউজের নির্জন প্রান্তে কফির পাত্র হাতে নিজেকে কোণঠাসা করে নিঃসঙ্গ সে বসে রয়েছে এবং মহিতোষের মুখে সেই আগের অসন্তোষ। কি হে খবর, কি মিটে গেছে তো সব? তাকে ম্রিয়মান দেখে আমি প্রশ্নবাণ ছাড়লাম। তুমি শুনে দুঃখিত হবে বন্ধু, ম্লান মুখে আস্তে আস্তে সে প্রচার করল, বিনিতার সঙ্গে আমার বাক্যালাপ খতম, চিরদিনের মতোই বন্ধ এবার। হ্যাঁ, সে কি হে, ফটোর ব্যাপারটা সুবিধে হলো না বুঝি? হয়েছিল কিছু দূর, আমার দোষেই গড়বড় হয়ে গেল শেষটায়। বিনিতা তো আর বোকামে নয়, দুই আর দুই যোগ করে চার বার করা তার পক্ষে শক্ত নয় তো এমন। মহিতোষ আধ মাইল চওড়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, আমারই অবিমিশ্রকারিতা, তোমার ভাষায় অবিমিশ্রকারিতাও বলতে পারো। এর মধ্যে অবিমিশ্রকারিতা আসছে কোথেকে? আমি অবাক হই।
দুটো ফটোই আমি এক পকেটে রেখেছিলাম কি না, আর দুটোই পকেট থেকে একসঙ্গে পড়ে গেল। দুটো ফটো একসঙ্গে রাখার কি মানে? এক হিমের দুটো ফটো? তোমার মনে তবু একটা প্রশ্ন জেগেছে, কিন্তু বিনীতা, সে ফটো দুখানা দেখে আর একটি কথাও নয়, কোনো কৈফিয়ত কেন কি বৃত্তান্ত জিজ্ঞেস করা দূরে থাক, আমার দিকে চাইলো না পর্যন্ত। বোমার মতো মুখখানা করে না ফেটেই হাউইয়ের মতো শূন্যে উড়ে গেল তৎক্ষণাৎ। কেন, মন্টুর দিদিমা কি তার চেনাজানার মধ্যে নাকি? আমি সন্দিগ্ধ হলাম। ধরা পড়ে গেল বুঝি? তা নয়, ধরা পড়লাম বটে, তবে সেদিক থেকে না। যেমনি না সেই ফটো দুটো দেখল, সে দুটোই সে বিশ্রী প্রবৃদ্ধা মাতামহীর এবং তার একটাতে লেখা কল্যাণীয় শ্রীমান মহিতোষকে ইতি আশীর্বাদিকা শ্রীমতী সুষমা দেবা, আর অপরটায়, হ্যাঁ অপরটায়, অপরটায় কল্যাণীয় শ্রীমান মহিতোষকে ইতি আশীর্বাদিকা শ্রীমতী বিনীতা দেবা। কিন্তু কেন এই অপরটার তোমার কি দরকার ছিল শুনি? সুষমা সেন সেটিকে মাটি থেকে কুড়োবেন সেই জন্যেই। মহিতোষ জানা কেন আবার? কেমন লাগলো বন্ধুরা আজকের এই মজার প্রেমের গল্পটি? জানাতে ভুলবেন না, আর মনে করে সবাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আসি, তাড়াতাড়ি আসবো নতুন আরো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই।